শুরুতেই সংবাদ শিরোনাম। উত্তাল মিয়ানমার, দেশ জুড়ে ধর্মঘটের ডাক, ভয়াবহ বিপদে সেনাবাহিনী। ইরান পরমাণু অস্ত্র তৈরি করার সিদ্ধান্ত নিলে পৃথিবীর কেউ ঠেকাতে পারবে না, হুঁশিয়ারি সর্বোচ্চ নেতার। কঙ্গোতে জাতিসংঘের গাড়িবহরে ভয়াবহ হামলা, ইতালির রাষ্ট্রদূত সহ নিহত অন্তত তিনজন। এরদোয়ানের কাঁধে লাশের খাটিয়া, ভিডিও ভাইরাল। এবং সবশেষ থাকছে, এবার সৌদি নারীরা যোগ দিতে পারবেন সামরিক বাহিনীতে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। মিয়ানমার সেনাবাহিনীর বিধিনিষেধ এবং হুঁশিয়ারি উপেক্ষা করে অভ্যুত্থানের বিরুদ্ধে ফের রাস্তায় নেমেছে বিক্ষোভকারীরা। সোমবার অভ্যুত্থান বিরোধীরা সাধারণ ধর্মঘট এবং রাস্তায় রাস্তায় আরও বিক্ষোভ দেখানোর ডাক দিয়েছে। এদিকে দেশটির ব্যবসায়ীরাও প্রতিবাদ জানাতে ব্যবসার কার্যকলাপ বন্ধ করে দিয়েছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সোমবারের বিক্ষোভকে দেশটির স্থানীয় সংবাদ মাধ্যম গত 1 ফেব্রুয়ারি অভ্যুত্থানের পর সবচেয়ে বড় বিক্ষোভ হিসেবে উল্লেখ করা হয়েছে। বিক্ষোভকারীদের বিরুদ্ধে মিয়ানমার সেনাবাহিনী তাদের দমনপীড়ন অব্যাহত রাখলে যুক্তরাষ্ট্র ধীর ব্যবস্থা নেবে এমন হুঁশিয়ারির পর এই বিক্ষোভ দেখানো হলো। সোমবার মিয়ানমারের প্রধান শহর ইয়াঙ্গনের রাস্তায় রাস্তায় হাজার হাজার বিক্ষোভকারীরা প্রতিবাদ জানিয়েছেন। আটক সকল নেতাদের মুক্তি দিন বলে তারা স্লোগান দিচ্ছেন। এছাড়া বিক্ষোভকারীরা কাউকে কর্মস্থলে না যাওয়ার আহ্বান জানিয়েছেন। ইয়াগন ছাড়াও মিয়ানমারের রাজধানী নেপিডুতে বিশাল সমাবেশ দেখা দিয়েছে। একই সঙ্গে দেশটির মিথকিয়ানা, পানম, পিনমারাসহ সকল শহরে বিক্ষোভ দেখা গিয়েছে। এদিকে এরই মধ্যে মিয়ানমার সেনাবাহিনীকে হুঁশিয়ারি বার্তা দিয়েছে যুক্তরাজ্য। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব বলেছেন, আটক নেত্রী অং সান সুচিকে অবশ্যই মুক্তি দিতে হবে। ইসলামিক প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমি খামিনি বলেছেন, তার দেশ পরমাণু কর্মসূচির বিষয়ে নিজেদের যৌক্তিক অবস্থান থেকে সরে আসবে না এবং প্রয়োজন হলে শতকরা 60 মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করবে। তিনি গতকাল সোমবার সন্ধ্যায় ইরানের বিশেষজ্ঞ পরিষদের সদস্যদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় এই ঘোষণা দেন। সর্বোচ্চ নেতা বলেন, দেশের প্রয়োজনে পরমাণু সক্ষমতা অর্জনের ক্ষেত্রে আমরা দৃঢ় প্রতিজ্ঞ এবং এ কারণে আমাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা 20 এ সীমাবদ্ধ থাকবে না, বরং যত মাত্রা প্রয়োজন হবে তত মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করা হবে। উদাহরণস্বরূপ, নিউক্লিয়ার প্রপালশন বা অন্য কোনো কাজে আমাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা শতকরা 60% পর্যন্ত। ইরান এ পর্যন্ত সর্বোচ্চ 20 মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে এবং 2015 সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতায় এই মাত্রা 3/2 নির্ধারণ করে দেওয়া হয়েছিল। কিন্তু আমেরিকা এই সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর সম্প্রতি ইরান আবার 20 মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করা শুরু করেছে। পরমাণু অস্ত্র তৈরি করতে শতকরা 90% বা তারও বেশি ইউরেনিয়াম সমৃদ্ধ করা প্রয়োজন হয়। তেহরান বলছে, ইসলামের সুমহান দিক নির্দেশনা অনুসরণ করে দেশটি পরমাণু অস্ত্র তৈরি করবে না। সোমবার ভাষণে ইরানের এই নীতি অবস্থানের কথা আবারও তুলে ধরেন আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি বলেন, পারমাণবিক এবং রাসায়নিক অস্ত্র সহ যেসব অস্ত্র দিয়ে সাধারণ মানুষকে গণহারে হত্যা করা যায়, সেসব অস্ত্র তৈরিতে ইসলামের বিধিনিষেধ রয়েছে এবং আমরা সে বিধিনিষেধ অক্ষরে অক্ষরে পালন করব। আফ্রিকার দেশ কঙ্গোতে জাতিসংঘের গাড়িবহরে হামলায় ইতালির রাষ্ট্রদূত সহ তিনজন ঘটনাস্থলে নিহত হয়েছেন। ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতিতে নিশ্চিত করে জানিয়েছে, কঙ্গোর পূর্বাঞ্চলে রাষ্ট্রদূত লুকা অ্যাটেনিসিও নিরাপত্তা সদস্যদের সঙ্গে ভ্রমণ করছিলেন। গাড়িতে লক্ষ্য করে হামলা করা হলে তারা সেখানেই নিহত হন। কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, পূর্ব অঞ্চলের আঞ্চলিক রাজধানী গুমার কাছে স্থানীয় সময় সোমবার বিকাল 10:15 দিকে এই হামলা হয়। বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় গভীর শোক প্রকাশ করেছে। রাষ্ট্রদূত এবং ওই সেনা গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে জাতিসংঘের সংস্থা মানুষকুর মিশন প্রতিষ্ঠা উপলক্ষে একটি বহরে ভ্রমণ করছিলেন তিনি। তিনি কঙ্গোতে ইতালির রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তবে তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী বা এই হামলার দায় স্বীকার করেনি। কঙ্গোতে বেশ কয়েকটি সন্ত্রাসী গোষ্ঠী প্রায় সব হামলা চালিয়ে আসছে। এর মধ্যে সশস্ত্র বোকা হারামের সদস্যরা গুম এবং অপহরণের সঙ্গে জড়িত রয়েছে।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান নিজ কাঁধে খাটিয়ে বহন করে বিশিষ্ট আলেম এবং হাদিস বিশেষজ্ঞ শেখ মুহাম্মদ আমিন সিরাজের দাফন কার্যে অংশ নিয়েছেন। রোববার ইস্তাম্বুলের আর ফাতিহ মসজিদে বিখ্যাত এ তুর্কি আলেমের জানাজায় অংশ নিয়ে তার খাটিয়ে বহন করেন তিনি। জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্যে শেখ সিরাজের সঙ্গে দীর্ঘদিনের পরিচিতির কথা জানান প্রেসিডেন্ট এরদোগান। এছাড়াও তার কাছে বিভিন্ন সময় যাতায়াত করতেন এবং তার দিক নির্দেশনা শুনতেন বলেও জানান তিনি। এক টুইট বার্তায় এরদোগান লেখেন, প্রখ্যাত আলেম শেখ আমিন সিরাজ পুরো জীবন মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের কাজ করেছেন। আল্লাহর কাছে কামনা, তিনি যেন রহমতের ছায়ায় তাকে আবৃত করে নেন। আধুনিক তুরস্কের পুনর্গঠনের ব্যাপক অবদান রেখেছিলেন নির্বিচ্ছেদচারী আলেম শেখ আমিন সিরাজ। শুক্রবার 90 বছর বয়সে ইন্তিকাল করেন তিনি। লেখালেখি, সম্পাদনা, অনুবাদ, পাঠদান, দাওয়াত সহ মুসলিম সমাজ পুনর্গঠনে সর্বত্র নিজেকে সমৃদ্ধ রাখতেন তুরস্কের এই মহান মনীষী। সৌদি আরবের নারীরা এবার অস্ত্র হাতে নিতে পারবে এবং যোগ দিতে পারবে সেনাবাহিনীতে। এর মধ্য দিয়ে দেশটিতে নারীদের আরও কর্মসংস্থান উন্নত হল। স্থানীয় সংবাদ মাধ্যম আরব নিউজের বরাতে আল জাজিরা জানায়, সৌদি নারীরা এখন থেকে সামরিক বাহিনীর সৈনিক, ল্যান্স কর্পোরাল, কর্পোরাল, সার্জেন্ট এবং স্টাফ সার্জেন্ট পদে দায়িত্ব পালন করতে পারবে। সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের পরিকল্পনায় অর্থনৈতিক সংস্কারের অংশ হিসেবে ধারাবাহিকভাবে দেশটির নারীদের জন্য কর্মক্ষেত্র উন্মুক্ত করে দেওয়া হচ্ছে। শপিং মলগুলোতে ক্যাশিয়ার পদে সৌদি নারীদের বসে থাকার দৃশ্য এখন একেবারেই পরিচিত, যেটি আগে শুধু পুরুষদের জন্য সীমাবদ্ধ ছিল। একইভাবে রেস্টুরেন্ট এবং কফি শপগুলোতে কাজে যুক্ত হয়েছে নারীরা। নারীরা সামরিক বাহিনীতে যোগ দিতে পারবে এমন প্রথম ঘোষণা এসেছিল 2019 সালে। পরিবারের পুরুষ সদস্যদের অনুমতি ছাড়াই নারীরা দেশের বাইরে যেতে পারবে এমন ঘোষণাও দেওয়া হয় সে বছর। নারীদের উপর অভিভাবকত্ব নিয়ে এমন কড়াকড়ি তুলে নেওয়ার ঘরে বাইরে তীব্র সমালোচনার শিকার হয়েছিল সৌদি কর্তৃপক্ষ। 2018 সালে গাড়ি চালানোর অনুমতি দেওয়া হয় নারীদের। তার আগ পর্যন্ত সৌদি আরব ছিল একমাত্র দেশ যেখানে নারীদের গাড়ি চালানোর অনুমতি ছিল না। আরব নিউজ জানায়, ওজন এবং উচ্চতার শর্ত পূরণ করে নারীরা সেনাবাহিনীতে যোগ দিতে পারবে, তবে অন্তত উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা শেষ করা লাগবে তাদের। বিদেশি নাগরিকদের বিয়ে করা কোনো নারী এ চাকরির জন্য আবেদন করতে পারবে না। 2020 সালে সৌদি আইন মন্ত্রণালয় 100 নারীকে পাবলিক নোটারি হিসেবে নিয়োগ দিয়েছিল। চলতি বছরের জানুয়ারিতে ঘোষণা দেওয়া হয় শীঘ্রই আদালতে নারী বিচারকও নিয়োগ দেওয়া হবে। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।